টেমপ্লেটটা বুঝে যে ছিলেন আর কি। আচ্ছা, ক্যালেন্ডার টেমপ্লেটটা বুঝতেছিলাম, সেটা হচ্ছে এখন আমরা একটা উইকে কি কি পোস্ট করব, কয়টা করে পোস্ট যাবে, দেন সেটা আমরা ডিসাইড করে নিব। যে কোনো যদি ইভেন্ট থাকে একটা ইয়ারের, একটা আমরা ক্যালেন্ডার টেমপ্লেট গুলো কিভাবে করবো, ধরেন আমরা যদি উইকলি যদি প্রতিদিন একটা করে পোস্ট দেই, সেক্ষেত্রে সপ্তাহে কিবারে কি পোস্ট দিব, দেন সেটা আমরা আগে থেকে প্ল্যান করে নিব। উইকলি 6টা পোস্ট দিব, না 3টা পোস্ট দিব, না 1টা পোস্ট দিব, দেন দিলে একটা মাসের মধ্যে কয়টা পোস্ট যাবে, কোন উইকে কোন পোস্ট যাবে। কারণ সব পোস্ট যদি আমি না মার্কেটিং রিলেটেড পোস্ট দেই, ইউজার কিন্তু সেগুলা পছন্দ করবে না। ইউজারের পছন্দ অনুযায়ী আমাদেরকে বিভিন্ন ধরনের পোস্ট দিতে হবে, বিভিন্ন ধরনের ইউজার বিভিন্ন ধরনের পোস্ট পছন্দ করে। তো ফেসবুক মার্কেটিং এর জন্য বা ফেসবুকের রিচ এর জন্য ভিডিও কন্টেন্ট অনেক কার্যকরী, কারণ ভিডিও কন্টেন্টের এঙ্গেজমেন্ট ভালো থাকে। তো আমরা ভিডিও কন্টেন্ট চেক করে ট্রাই করবো, দেন ভিডিও কন্টেন্ট ট্রাই করবো। আর একটা ইয়ারে অনেকগুলো ইভেন্ট থাকতে পারে, তো এই ইভেন্ট গুলোর জন্য আমরা বিশেষ কিছু কিছু কাজ করতে হবে। ওই ইভেন্ট গুলোর সামনে আগে থেকেই টার্গেট করে ওই অনুযায়ী আমাদের কন্টেন্ট প্ল্যান করতে হবে। ঠিক আছে? স্যার, তো এগুলাই হচ্ছে আমাদের কন্টেন্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ, তারপর হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান, আর হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার টেমপ্লেট। দেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। দেন আমরা ফেসবুক ইনসাইডে দেখছি, পেজ রিচ বুঝলাম, তারপরে পেজ এঙ্গেজমেন্ট বুঝলাম, দেন হচ্ছে তারপর অর্গানিক রিচ বুঝলাম, অর্গানিক এঙ্গেজমেন্ট বুঝলাম। তো পেইড ক্যাম্পেইনের মাধ্যমে যেসব রিচ হয় সেটা পেইড রিচ, আর অর্গানিক ক্যাম্পেইনের মাধ্যমে যেসব রিচ হয় সেটা অর্গানিক রিচ। ঠিক আছে, কম্পিউটারটা তো হ্যাং হয়ে যাচ্ছে, আপনার কি শুনতে পাচ্ছেন? তো শুনতেছি ভাইয়া। জি ভাই, শোনা যাচ্ছে তো? কম্পিউটার এইভাবে হ্যাং করলে তো হোক না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই শুনতেছি, শুনতেছি ভাই, শুনতে পাচ্ছি। তাহলে আপনারা রেসপন্স করতেছিলেন না, আমি শুনতে পাচ্ছিলাম না। আমার ব্রাউজারটা না হ্যাং হয়ে গেছে, একবারে কাজই করে যাচ্ছে না। এটা ক্লোজ করে কম্পিউটারটা নিয়ে আজকে ভাই ব্যাড লাক টোটালি। হ্যাঁ, আজকে টোটালি ব্যাড লাগ আমাদের। হ্যাঁ, আজকে ক্লাস করতে তো অনেক সমস্যা হচ্ছে, সমস্যা হলে তো ক্লাস নেওয়া সম্ভব না।
জি ভাই, কালকে থেকে আমাদের সমস্যা শুরু হয়েছে। যখন থেকে বলছেন যে 48 ঘন্টার ক্লাস একদিনে নিতে চাইছেন, তারপর থেকে সমস্যা শুরু হয়েছে। কম্পিউটার নোট নিতে পারতেছে না, দেন প্রসেস গুলো এন্ড করতে হবে। স্যার সবাই তো ভয় পাইছে, সাথে ল্যাপটপ মনে হয় ভয় পাইছে। ল্যাপটপ প্যাক করে এটা অফিস হয়ে যাচ্ছে, কাজ করার উপযোগী হচ্ছে না। ল্যাপটপ চেঞ্জ করতে হবে। আমি বেশিরভাগ কাজ করি ডেস্কটপে, তো তাই ল্যাপটপ আমার খুব একটা বেশি দরকার হয় না, কিন্তু ক্লাসে ভিডিওতে আসতে হয় তো এই জন্যই ল্যাপটপ দরকার। ওকে, আমরা ফেসবুকের চ্যাপ্টার আমরা ক্লোজ করলাম। দেন আমরা এখন ফেসবুক নিয়ে আর পড়াশোনা করবো না, কারণ ফেসবুক নিয়ে পড়াতে গেলে আমার ঝামেলা হয়ে যাচ্ছে। দেন এখন নেক্সট টপিকস আমি চলে যাবো। জি স্যার, ঠিক আছে। দেন নেক্সট টপিকস আমার কি কি আছে, নেক্সট টপিকসে হচ্ছে নেক্সট টপিকসে আমার আছে হচ্ছে লিড আছে, দেন লিড এক্সপ্লোর দ্য লিড জেনারেশন টেকনিক। তো লিড মূলত লিড বলতে আমরা কি বুঝি, আপনারা কি জানেন লিড কি? লিড মানে হলো গ্রাহক, মানে অডিয়েন্স, যাদের কাছে লিড বলতে গ্রাহকের একটা কোন আমরা বিক্রি করতে পারি, অথবা লিডস হলো যে কোনো ক্রেতা বা ক্ষুদ্র ব্যবসায়ী যাদের সাথে আমরা কি করতে পারি, যে কোনো তথ্য বা যে কোনো কন্টেন্ট শেয়ার করতে পারি, এর মাধ্যমে দুজনে বেনিফিট পাইতে পারি। লিড হচ্ছে ইনফরমেশন। কি ইনফরমেশন? এগুলো হচ্ছে বিজনেস ইনফরমেশন। আমার বিজনেসের খাতিরে আমাদের কাস্টমারের যে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করবো, মানে যারা আমাদের কাস্টমার হবে, যাদের কাছে আমরা কোনো প্রোডাক্ট বা সেবা সেল করবো, দেন তাদের যে ইনফরমেশন গুলা বা যোগাযোগের যে মাধ্যম গুলা, তো সেগুলারে আমরা লিড বলতে পারি। সেটা ইমেল হইতে পারে, সেটা ফেসবুক প্রোফাইল হইতে পারে, টুইটার প্রোফাইল হইতে পারে, দেন ফোন নাম্বার হইতে পারে। তো এগুলারে আমরা কি বলবো, লিড লিড বলবো। তো লিড হইলে হইতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, কারণ আপনি তার লিড তখনই বলতে পারবেন বা ধরতে পারবেন যখন তার আপনার প্রোডাক্ট বা আপনার যে সার্ভিস আছে সেই সার্ভিসের বিষয়ে তার ইন্টারেস্ট থাকতে হবে, সে আগ্রহী হতে হবে, সে সেই জিনিসটা কিনতে যাবে বা দেখতে যাবে। তো এরকম ইন্টারেস্টে থাকতে হবে, ঠিক আছে?
জি স্যার। তো রিয়েল লিড সেগুলাই যেগুলো যে লিডের কাছে আপনি কোনো প্রোডাক্ট বা পণ্য সেল করতে পারবেন বা যার কাছ থেকে আপনি কনভার্সন পাবেন সেগুলাই হচ্ছে রিয়েল লিড। দেন লিড অনেকগুলো থাকতে পারে আসলে কার্যকরী বা রিয়েল লিড, কিন্তু সবগুলোই হবে না। বিজনেস ইনফরমেশনের অনেক ধরনের ইনফরমেশনই থাকতে পারে, কিন্তু সব ইনফরমেশন কিন্তু লিড না। যাদের কাছে আমরা কোনো পণ্য বা প্রোডাক্ট সেল করতে পারবো তারাই কিন্তু রিয়েল লিড, ঠিক আছে। এমনি আমার অডিয়েন্স অনেক থাকতে পারে, অডিয়েন্সের থেকে লিড থেকে আমার অডিয়েন্স বানাতে হবে, অডিয়েন্স থেকে আমার কনভার্সন বা সেল নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো লিড আমরা অফলাইনের কথা যদি চিন্তা করি, কাস্টমার যখন একটা দোকানে আসে দেন তখন যদি কোনো একটা পণ্য কিনে সেটা কনভার্সন হয়ে যায় দেন সে কাস্টমারটা যে আসলো সে কাস্টমার একটা লিড হতে পারে। দেন আমরা অনলাইনে যদি চিন্তা করি, আমরা যদি কোনো টুইটার আইডি পাই এমন একজন যে হচ্ছে আমাদের সার্ভিস রিলেটেড কোনো ধরনের সার্ভিস দরকার হবে তার বা দরকার হইতে পারে, দেন তারে আমরা লিড হিসাবে কালেক্ট করতে পারি। তো কোনো ওয়েবসাইট ওনারের ইমেইল তাকে আমি লিড হিসেবে ধরতে পারি। যদি আমরা এসইও করব যখন দেন তার কাছে আমরা আমাদের এসইও সার্ভিসগুলো সেল করার জন্য চেষ্টা করতে পারি, সে যদি তারে আমরা কনভার্সনে নিয়ে যেতে পারি। তো এই যে ইনফরমেশন গুলা এগুলা হচ্ছে কি বলেন তো? লিডস। লিডস এই ইনফরমেশন গুলো হচ্ছে লিড। তো এই লিড গুলা কিভাবে জেনারেট করা যায়? তো ধরেন আপনার কাছে একটা কাস্টমার আসলো, আসার পরে সে একটা প্রোডাক্ট নিয়ে চলে গেল, ভবিষ্যতে আর কোনো প্রোডাক্ট নিল না, তাহলে কি আপনার তার কাছে বেশি প্রফিট করতে পারবেন বা সেই কাস্টমার থেকে কি আপনি খুব একটা বেশি লাভ করতে পারবেন? না স্যার, খুব একটা বেশি কিন্তু লাভ করা পসিবল না। একবার যে কাস্টমারটা আপনার সাথে কোনো প্রোডাক্ট কিনবে তার তো আরো অনেক ধরনের প্রোডাক্ট ভবিষ্যতে লাগতে পারে সেম ধরনের, ঠিক আছে। তো তার ইনফরমেশনটা যদি আপনি রাইখে দেন, দেন তার সাথে যদি কমিউনিকেশন করেন, আপনারা দেখবেন আপনারা যদি কোনো ভালো কোনো শপে যান, ইভেন আমি হচ্ছে হ্যাঁ ওই শপ থেকে কিন্তু নতুন নতুন যদি ডিজাইন আসে, আপনি যে ধরনের কাপড় চোপড় যদি কিনে থাকেন, দেন ওই রিলেটেড অন্য কোনো নতুন ডিজাইনের যদি কোনো প্রোডাক্ট আসে তাহলে কিন্তু তারা মাঝে মধ্যে ফোন করে আপনারা কিন্তু জানায় যে স্যার আমাদের এখানে তো নতুন এই এই মানে আপনি যদি পাঞ্জাবি কিনেন যে নতুন একটা পাঞ্জাবির মডেল আসছে আরো নতুন কিছু জামা কাপড় আসছে, আপনি যদি আপনি আসে কিন্তু দেখে যেতে পারেন কাপড় গুলো আপনার পছন্দ হইতে পারে, এইভাবে কিন্তু বলতে পারে বা অফার করতে পারে, পারেন না? দেন অনেকেই কিন্তু সবাই যাবে না, বাট অনেকেই কিন্তু এই মেসেজটা বা এই ইনফরমেশনটা জানেন, দেন তারা কিন্তু সেখানে যাবে, গিয়ে তারপর হচ্ছে তারা অনেক এখান থেকে অনেকজনই কিন্তু প্রোডাক্টটা কিনবে। তো আপনার কাছে যদি 10,000 লোকের ফোন নাম্বার থাকে বা 10-20,000 লোকের ইমেল থাকে, 10-20,000 লোকের মধ্যে তো সবাই আপনার ইমেল ওপেন করবে না, এর মধ্যে হয়তো বা 2,000 লোক রেগুলার ইমেল ওপেন করে বা মেল চেক করে, দেন আপনার মেলটা চেক করবে হয়তো বা 200 লোক। তো 200 লোকের মধ্যে থেকে আপনার হয়তো বা 20 জন লোক আপনার ওয়েবসাইটে আসবে, তো 20 জন লোকের আসার ফলে এখান থেকে হয়তো বা 2-3 জন লোক আপনার প্রোডাক্ট বা কোনো সার্ভিস বাই করবে, দেন এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যদি ইমেল করতে চান আপনি চাইলে কিন্তু একই সাথে শুধু ফ্রিতেই একটা মেল লিখে একই ক্লিকে কিন্তু 200-300 জনের মেল পাঠাতে পারবেন, একটা একটা ক্লিকে শুধু জিমেল থেকেই তো 50 জন পর্যন্ত পাঠানো যায়, 40-50 জন পাঠানো যায়, সেটা ইনবক্সে পৌঁছাবে। তো মেল চেম বা আরো যে সফটওয়্যার গুলো আছে, তো সেই সফটওয়্যার গুলো ইউজ করলে পার ডেতে আপনি এক ক্লিকে অনেকগুলো মেল আপনি সেন্ড করতে পারবেন অটোমেটিক্যালি সেই সফটওয়্যার গুলো মেল চেম বা
আরো ইমেল সেন্ডিং যে সফটওয়্যার গুলো আছে, তো অটোমেটিক্যালি কিন্তু ওরা ওই মেল সেন্ডার গুলো কিন্তু নিজে নিজেই মেল পাঠাবে আপনি যদি এগুলো সেট আপটা করে দেন। শুধু আপনি একটা ইমেল লিখবেন, সে পার্সোনালাইজ ভাবে সবার নাম নিবে, যে হ্যালো শাহিন বা হ্যালো হাবিবুল্লাহ, দেন হ্যালো সঞ্জিদা, তো হ্যালো সাইমন, এইভাবে সবার নাম সে কালেক্ট করে তাদের পার্সোনাল ওয়েতেও কিন্তু মেল সাজানো যায় বা মেল পাঠানো যায় করবে। দেন এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, একটা সেলস, এটা হচ্ছে কি একটা পুশের মতো, পুশ কি পুশের উপরে অনেক বড় একটা জায়গা থাকে তাই না? তো এই যে আমার 20,000 যে মেল আছে, তো 20,000 মেল বা 20,000 যে আমার লিড আছে, তো এই লিডের উপরের অংশটুকু হচ্ছে একটা ফানেল বা ঠুসের মতো। ঠুস তো আমরা চিনি তাই না, ঠুস চিনেন আপনারা? বা ফানেল বা ঠুস চিনি 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 তেল ভরে দেয়, ফানেল তো চিনি, কাপড়ের ইয়ের মতো, কিসের কাপড়? ফানেল হচ্ছে ধরেন এই যে এরকম যে ছবিগুলো দেখতেছেন না, এটা হচ্ছে ফানেল। হচ্ছে তেল, তেল ঢালে যে মানে বাজার গুলাতে তেল ঢালে উপরে অনেক বড় অংশ থাকে, নিচের অংশটুকু অনেক চিকন চিকন থাকে, বোতলের মধ্যে যে তেলটা ঢালে ওইটাই ফানেল, এবং ওই আকৃতিটাকেই ফানেল আকৃতি বলা হয়। আচ্ছা ফানেল ঠুস বা যেটাই বলি আমরা, এই যে এরকম যেটা সেটা হচ্ছে ফানেল। তো আমরা যদি চিন্তা করি আমার যে লিড গুলো আছে তো বা অ্যাওয়ারনেস গুলো আছে, দেন এটা সবার উপরে থাকে, এখানে অনেক অডিয়েন্স থাকে, আমার কাছে 10-20,000 ইনফো থাকলে কিন্তু সবাই আমার কোনো প্রোডাক্ট কিনবে না, বা তাদের মাধ্যমে তাদের কাছে কি করতে হবে, আমাকে অ্যাওয়ারনেস বাড়াইতে হবে যে আমার প্রোডাক্ট কি বা আমরা কি সার্ভিস দিচ্ছি, দেন আমার প্রোডাক্ট ভালো কেন, এই রিলেটেড ইনফরমেশন গুলো প্রথমে তাদের জানাতে হবে বা বুঝাইতে হবে, তারপরে ডিসকভারি করতে হবে, দেন তাদের কে কোন ধরনের প্রোডাক্ট কিনতে ইন্টারেস্টেড বা কোন ধরনের কন্টেন্টের সাথে পছন্দ করতেছে বা যাচ্ছে, দেন এটা ডিসকভার করবে, দেন সেসব ধরনের কন্টেন্ট অফার করার পরে তারা সেই সাথে ইন্টারেক্ট করবে বা তাদের এই জিনিসগুলো সম্বন্ধে জানাইতে হবে। দেন সেলস ফানেল এক একজন এক এক ভাবে ই করে ডিজাইন করছে বা এক এক রূপে বা এক এক নামে লিখছে, ঠিক আছে? দেন পিভিলিয়ন তাদের মাঝে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করে, দেন তাদের ইন্টারেস্ট দেখে তো তাদের ভ্যালুয়েশন করতে হবে যে আসলে তারা আমার আমার প্রোডাক্ট পারচেজ করবে কিনা বা তারা এই জিনিস তাদের দরকার আছে কিনা, দেন এইভাবে তাদের ইভ্যালুয়েট করতে হবে বা পরিমাপ করতে হবে, দেন এই প্রোডাক্টের যে তার দরকার সেরকম একটা ইন্টেন্ট তাদের মতো তৈরি করতে হবে যে আসলে এটা কেন দরকার বা এটা দিয়ে কি করে, দেন তারপর হচ্ছে তাদের প্রোডাক্ট বা সার্ভিসটা কিন্তু অফার করতে হবে, দেন তারপরে তারা ওইটা পারচেজ করবে, পারচেজ করার পরে দেন আমার লয়ালিটি কাস্টমারটা কিন্তু আমরা পাবো, দেন এইভাবে যে কাস্টমারটা হইলো সে একবার কিনলো বিধে যে তাকে আমরা ছেড়ে দিব বিষয়টা না, তার কাছে আমরা সেম ওয়েতে আবার আরো বা অন্যান্য যে প্রোডাক্ট বা অন্যান্য জিনিসগুলো আছে সেই জিনিসগুলো অফার করতেই থাকবো, একের পর এক একের পর এক অফার করতে থাকবো, দেন এখান থেকে আমার আস্তে আস্তে সেল বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এগুলাই হচ্ছে সেলস ফানেল। সেলস ফানেল এখানে বিভিন্ন ধরনের সেলস ফানেল আছে, দেন সেলস ফানেল আমরা স্টেজ যেগুলো বিভিন্ন স্টেজ আছে, তো এইভাবে আমরা ফানেল করব বা আমরা কাস্টমার নিয়ে আসব, দেন এখানে হচ্ছে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, দেন ফার্স্টে এখানে আছে অ্যাওয়ারনেস ইন্টারেস্ট, তারপর ডিসিশন, পরে অ্যাকশনে নিয়ে আসবো, এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, দেন এই ই কমার্স সাইটের ক্ষেত্রে এটা একটা কনভার্সন দেখেছে, এটা যদি আমরা দেখি দেন আমার 1,000 জন
যদি ভিজিটর সাইট করছে টোটাল ভিজিটর, দেন 70% ভিজিটর শপিং এরিয়াতে গেছে, তারপরে 35% ভিজিটর কার্ডে এড করে, বাট 5% ভিজিটর কিন্তু একটা আইটেম ক্রয় করে। তো এইটা কিন্তু কন্টিনিউয়াসলি এটা এরকম ভাবে চলে, আপনার যত ভিজিটর আসবে সবগুলো ভিজিটর কিন্তু কিনবে না, ফোনিং করতে হবে, নিয়ে আসতে হবে, দেন এইভাবে ঘুরে ফিরে তাদের দিয়ে কাজ করেন বা তাদের কাছ থেকে আমার সেলস বাড়াইতে হবে বা মার্কেটিং করতে হবে। ঠিক আছে, তো সেলস ফানেলটা বুঝছেন? যেগুলো আপনার কাস্টমার হইলো তাদের কিন্তু আলাদা করে রাখতে হবে, যাদের কাছে আপনি প্রোডাক্ট বা কোন সার্ভিস সেল করতে পারছেন। তার মানে কি, এদের পরবর্তীতে এদের কাছে যখন একটা প্রোডাক্ট যদি আপনি ভালো প্রোডাক্ট দেন, তারা কিন্তু সেকেন্ড টাইম আপনার সাইটে যদি দেখে আরেকটা প্রোডাক্ট তার যদি দরকার হয়, দেন সে কিন্তু সেকেন্ড টাইম কিনতে কিন্তু দ্বিধাবোধ করবে না। কিন্তু আপনি যদি খারাপ খারাপ প্রোডাক্ট দেন, তাহলে সেকেন্ড টাইম আপনার কোনো অফার দেখলে সে কি করবে, ভালো জিনিস দিলে তখন এড়িয়ে চলবে, সে প্রোডাক্টটা কিন্তু কিনতে যাবে না। মানে রিয়েল বায়ার আমরা সেলস ফানেলের মাধ্যমে বের করতে পারবো আর কি। হ্যাঁ, তো এই সেলস ফানেলের মাধ্যমে আমার যারা লয়াল কাস্টমার হলো, দেন লয়াল কাস্টমার গুলো আমি আলাদা করব, তাদের আলাদা লিস্ট করব, দেন তাদের সাথে আমি আলাদা ভাবে কন্টাক্ট করব, আলাদা রকম ভাবে তাদের কেয়ার করব, কারণ তাদের কি দরকার না না দরকার, দেন কোন প্রোডাক্ট প্রোডাক্ট আসলে সার্ভিস সার্ভিস আসলে দেন তাদের সাথে আমরা কন্টাক্ট করে দেখব যে তাদের এই জিনিসগুলো দরকার হবে কিনা, বা সবসময় যে শুধু প্রোডাক্ট অফার করব বিষয়গুলো এরকম না। তো বিভিন্ন ইনফরমেশনে, ধরেন এই যে করোনা সেশনে যে করোনার অবস্থা খুবই খারাপ, তাহলে এই সময়ে আপনারা বাসায় থাকুন, নিরাপদে থাকুন, এসেই বললেও তো একটা মেল করতে পারি, তাই না? তো এরকম ভাবে তাদের সাথে একটা রিলেশন, অন্যরকম রিলেশন বিল্ড আপ করতে হবে, দেন তাহলে আপনি তাদের কাছে ভালো রিলেশন রাখতে পারলে কিন্তু আপনি তাদের কাছে বারবার অফার করতে পারবেন। ঠিক আছে, কারণ আপনার আমি একটা শার্ট বা পাঞ্জাবি যদি কিনি, দেন সেটা যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আবার নতুন আরেকটা কিনতে হবে। তো এইভাবে আমরা একজনের কাছে তার সাথে ভালো রিলেশন বিল্ড আপ করে আমরা একটি সার্ভিস বারবার আমরা আসতে পারবো। যেমন আমরা যদি একটা ওয়েবসাইটের জন্য এসইও করে দেই, তো এই সার্ভিসটা কি করে, এটা কিন্তু রেগুলার থাকে, মার্কেটিং কিন্তু রেগুলার দরকার, নতুন নতুন প্রোডাক্ট আসলে আবার মার্কেটিং করতে হবে, একজনের সাথে মার্কেটিং করার ফলে এই জিনিসগুলো মার্কেটিং কিন্তু আরো দরকার হবে। তো একবার সার্ভিস দিয়েই যে আমি তাহলে বাদ দিয়ে দেবো যে তার সাথে কাজ করবো না, আমি সেরকম করবো না, সে যদি ভালো হয় বা সে যদি ঠিকঠাক মতো পেমেন্ট করে, তার সাথে আমরা একটা রিলেশন বিল্ড আপ করবো না। কিন্তু এভাবে তার খোঁজ খবর নিবে মাঝে মধ্যে, যে সবসময় যে কাজগুলো বিষয়টা এরকম না যে ভাই তোমার কি অবস্থা, কাজ কেমন কেমন করেছে, তোমার সাথে কি অবস্থা, কাজ করে দিলাম আপনি মনে থাকতে পারেন। ভাই আপনার কথা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, এখন কি আপনি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি। জি স্যার, আপনি একজনকে এসইও সার্ভিস দিচ্ছেন, তো সার্ভিস দেওয়ার পরে তার আরো সার্ভিস দরকার হইতে পারে, কারণ এসইও সার্ভিস গুলো সবসময় দরকার হয়। দেন একজনকে একটা সার্ভিস দিয়ে যে আপনি তার সাথে রিলেশনটা শেষ করবেন, বিষয়টা এরকম করেন না। আপনি কোয়ালিটি সার্ভিস দেন, হয়তো বা ফার্স্ট টাইম আপনাকে পেমেন্ট ভালো দেয়নি, দেন সেকেন্ড টাইম যে পেমেন্ট খারাপ দেয় বিষয়টা কিন্তু এমন না, অনেক সময় টেস্ট করে। তো সেক্ষেত্রে আপনি কাজটা ভালোভাবে যদি করেন, তো তার সাথে তখন যদি কাজ নাও থাকে, তার সাথে যদি আপনি একটা ভালো সম্পর্ক বিল্ড আপ করতে পারেন। সম্পর্ক বিল্ড আপ করবেন কিভাবে, আপনার কাজ করা শেষ হয়ে গেছে, ধরেন আপনি 2-3 দিন কথা বলেন নাই, 1 সপ্তাহ পরে যেয়ে একটা মেসেজ দিলেন, হাই কি অবস্থা, তোমার কেমন চলছে, তোমার বিজনেসের কি খবর,
তো সেলস স্টেটাস কেমন পাচ্ছে, কাজ করে দিলাম তো এতে আমার র্যাঙ্কিং এ কোনো ইমপ্রুভ হয়েছে কিনা, এগুলো আপনি শুনলেন। শোনার পরে দেন ওই দিন আর কোনো কিছু বললেন না, আর কিছুদিন পরে যাওয়ার পরে দেন তোমার কি খবর, প্ল্যান কি, প্রোগ্রাম কি, তো নতুন কোনো কাজ করে নিচ্ছ কিনা, দেন এইভাবে আপনারা কিন্তু তার সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করতে পারবেন। তো রিলেশন বিল্ড আপ করে আপনারা আগায় নিয়ে যেতে পারেন, ঠিক আছে? দেন সেকেন্ড ডেতে যদি এটা বলেন তোমার কোনো প্ল্যান প্রিপ্রিপারেশন আছে কিনা, তার এর মধ্যে কিন্তু তার কোনো না কোনো সার্ভিসের দরকার হইতে পারে, তখন কিন্তু সে আপনার একটা সার্ভিস দিয়ে দিবে বা বলবে যে এই, তো যখন তার কোনো সার্ভিসের দরকার হবে তখন বলবে যে তুমি তো এই কাজটা করছিলা, দেন এরকম আমার কাজ আরো আছে, তাহলে তুমি চাইলে কিন্তু করতে পারো। অথবা আপনি তাকে বললেন যে হ্যাঁ কি কি অবস্থা, তোমার কাছে কাজ টাজ আছে কিনা, আমি এখন অ্যাভেলেবেল আছি, তো তোমার কাছে যদি কাজ থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, বা রেট টেট বা ইটি, তখন আপনি তার কাছে ভালো রেট নিতে পারবেন, তাহলে বুঝাইতে পারবেন যে আসলে আমি যে কাজটা করি দেখো আমি কাজটা অনেক ভালোভাবে করি, দেন রেটটা তোমার কাছে বেশি মনে হলো আসলে আমি বেশি রেট রাখি না, কারণ আমার সময়টা করতে বেশি লাগতেছে, দেন তোমার আমি ভালো কাজটা দিচ্ছি। সব কাস্টমার কিন্তু ধরেন কাজের পরিমাণ দেখে না, কাজের কোয়ালিটি দেখে, দেখতেছে যে আসলে আপনি সত্যি সত্যি ভালোভাবে তার জন্য কাজ করতেছেন কিনা, ঠিক আছে? অনেক কাস্টমার এটা দেখে। জি ভাইয়া, স্যার। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, একটা সেলস ফানেল বা একটা ফানেল আমরা ক্রিয়েট করতে পারি, যেটা ঘুরে ফিরে, এটা তো আমি একজনের সাথে করলাম, এরকম 20-30 জন বা 40 জনের সাথে যদি আপনি এরকম রিলেশন বিল্ড আপ করতে পারেন, তখন কিন্তু আপনার কাজের অভাব হবে না। ইভেন ধরেন আমার কিন্তু এখন কাজের অভাব হয় না, আর আমার কাজও যদি না থাকে, আমি বিজনেস যদি করি, আমার পিছনে কিন্তু ইনভেস্ট করার জন্য মানুষ টাকা নিয়ে ঘুরে যে তুমি কোনো প্রজেক্ট করবে না, অ্যাফিলিয়েট সাইট করলে বলো যে টাকা পয়সা লাগলে বলো, মানে পার্টনারশিপে যাওয়ার জন্য যে তুমি আমারে 30% 40% পার্টনারশিপ দিবা, দেন টাকা পয়সা যা লাগে আমি দিব, তুমি শুধু প্রজেক্টটা করবা, বা মার্কেট তুমি রাইডার দিয়ে করে দিবা না পুলাপান দিয়ে করে নিবে সেটা আমার দেখা বেশি না, দেন এরকম একটা পার্টনারশিপে কিন্তু মানুষ ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হয়। তো এটা কিসের জন্য হয়েছে, এই যে আমার যে ফানেল আছে বা আমি যাদের সাথে কাজ করছি তারা আমার কাজগুলো দেখছে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের সাথে কাজ করার পরে তো একটা পরিচিতি বা একটা কমিউনিকেশনের ফলে কিন্তু যাদের সাথে যোগাযোগ রাখছে দেখেই কিন্তু তারা আমার এই ধরনের অফার করতে পারছে, তা না হলে কিন্তু এই ধরনের অফার আমার করতো না। তো যাই যে কাজই করেন, তো সেখানে হচ্ছে আপনার একটা পরিচিতি বা একটা সার্কেল কিন্তু গড়ে উঠতে হবে, সার্কেল যদি না গড়ে তুলতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না, ইভেন একটা দুইটা কাজ করে কিন্তু আপনার থেমে যেতে হবে, তো আপনার নেটওয়ার্কিংটা বাড়াইতে হবে। তো সেলস প্যানেল চিন্তা করলে কিন্তু আমরা এটাও চিন্তা করতে পারি, এটা যে শুধু আপনি আপনার সার্ভিসের ক্ষেত্রে চিন্তা করবেন বিষয়টা এরকম না, এটা সর্বজনীন চিন্তা করতে হবে, বিজনেসের ক্ষেত্রে বলেন, তারপর হচ্ছে ই কমার্স সাইটের ক্ষেত্রে বলেন, প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে বলেন, আপনার দোকানের ক্ষেত্রে বলেন, আপনার যদি এমনি দোকান থাকে একটা, সেই দোকানেও যদি আপনি কোনো কিছু সেল করতে চান বা কোনো কিছু যদি সেল করা দরকার হয়, তাহলে কিন্তু আপনি এই টেকনোলজি বা গুলা বা এই টেকনিক গুলা কাজে লাগাইতে পারেন, কারণ আপনার দোকান থেকে একটা কাস্টমার যদি একটা প্রোডাক্ট কিনে ভালো জানে, দেন সেকেন্ড টাইম কিন্তু ওই কাস্টমারটা আপনার কাছে ফিরে আসবে। কিন্তু আপনি যদি কোনো কাস্টমারে ঠকান, খারাপ প্রোডাক্ট দেন, টাকা বেশি রাখেন, সেকেন্ড টাইম কিন্তু সেই কাস্টমারটা আপনি ডাকলেও আপনার দোকানে আসবে না, আসবে না স্যার, আসবে না। তো আমাদের সেলস ফানেল বানাতে হবে, তো সেলস ফানেলের বেনিফিট সম্বন্ধে বুঝলাম, এক তো এখান থেকে বারবার সেল আসে পসিবল। আচ্ছা, ডিফারেন্স বিটুইন পেজ লাইক এন্ড লিড, আচ্ছা লিড আর পেজ লাইক এর মধ্যে পার্থক্য কি সেটা কি আমারে বুঝাইতে হবে? এরপরে আপনারা বলেন যে লিড আর পেজ লাইক এর মধ্যে ডিফারেন্সটা কি, আপনারা বলেন তো।
স্যার লিড আর সেলস সেলস ম্যানেজারের মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ, কারণ লিডস হলো যারা আমাদের পণ্যটা বারবার কিনবে তারা হলো লিডস, আর হলো আর পেজ লাইক হলো যারা শুধু আমাদের পেজটা লাইক করে রাখে চলে গেল অথবা মাঝে মাঝে ফলো করে, এটা হলো পেজ লাইক। আর যারা আমাদের ওই পেজ লাইক থেকে যারা কিনবে তারা হলো আমাদের লিডস। আচ্ছা, আমরা যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস অফার করি দেন এখন ভাইয়া আমাদের টার্গেটটা হচ্ছে যাদের মাধ্যমে ফুলফিল হচ্ছে আর কি, সাকসেসফুল হচ্ছে, তারাই হচ্ছে লিড। মানে আমরা যাকে টার্গেট করতেছি টার্গেটটা কমপ্লিট হচ্ছে। যদি প্রোডাক্ট সেলের ক্ষেত্রে টার্গেট করি তাহলে মানে প্রোডাক্ট যদি সে কিনে তাহলে হচ্ছে সে লিড। আচ্ছা, আর কেউ কোনো কিছু বলবেন? আচ্ছা, এখন ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন বা ইভেলিতে একটা প্রোডাক্ট সেল করবে, বিজনেস তারা করতেছে, তাদের পেজে ইভেলির যে পেজ আছে সেই পেজে যদি আমরা যাই, আমরা যদি পুষতে যাই দেন সেক্ষেত্রে এই পেজে পুষতে না, আমরা প্রথমে পেজটা একটু অফার করে দেখি। হ্যাঁ, তো এই ওভারভিউতে আমরা যদি দেখি লাইক করতেছি, লাইক 1 মিলিয়ন প্লাস লাইক আছে, তো 1 মিলিয়ন পিপুল কি ইভিল থেকে প্রোডাক্ট কিনে, 10 লাখের বেশি মানুষ কি ইভিল থেকে পারচেজ করছে? না 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 স্যার, পারচেজ কিন্তু করেনি। দেন লাইক দিলেই যে তারা যে কাস্টমার হয়ে যাবে বিষয়গুলো কিন্তু এরকম না। ইভেন অনেকে ফেসবুক ইউজ করে বা ওয়েবসাইট ইউজই করতে পারে না, দেন তারা কিন্তু ওই ইভেলির কি লিড না। ঠিক আছে, জি ভাই, তো লিড তারাই হবে যারা আমাদের সার্ভিসটা বাই করবে বা বারবার কিনবে, তো সেই ইনফরমেশন বা সেই পিপুল গুলাই হচ্ছে আমাদের লিড, রিয়েল লিড। ঠিক আছে, আমরা যখন কারোর কাছে কোনো কিছু সেল করতে পারবো বা যে পিপুল গুলা কিনার আগ্রহ আছে বা আমার কাছে না কিনলেও তারা সেসব জিনিস অন্যজনের কাছ থেকে কিনতেছে, দেন তারা কিন্তু লিড। বাট তারাও লিড কিন্তু তাদের আমি কনভার্ট করতে পারতেছি না আমার প্রোডাক্ট কেনার জন্য। মানে তারা লিড ঠিকই কিন্তু তারা আমার লিড না, হয়তো অন্য কার লিড, তারা অন্য তাদের কনভার্ট করছে অন্য কেউ। আমার লিড তারাই যারা আমি যাদের কাছে আমি আমার কোনো সার্ভিস অফার করতে পারবো, কোনো আমার যদি ভিডিও থাকে ভিডিও ভিউ যদি বাড়ানো লাগে দেন আমার ভিডিও দেখাবো, ধরেন কন্টেন্ট যদি পড়ানোর দরকার হয় বা আমার যদি ব্লগ সাইট থাকে দেন তাদের ব্লগ পোস্ট গুলো পড়াবো, যারা আমার ব্লগ গুলো পড়বে দেন তারাই আমার লিড। মানে বিভিন্ন ক্ষেত্রে লিড কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে। ঠিক আছে, এখানে যে খালি প্রোডাক্ট সেল করলে যে লিড হবে তা কিন্তু না, আপনার ভিডিও দেখানো বা একটা অ্যাপস ইনস্টল করানো দেন এগুলাও কিন্তু লিডের পর্যায়ে পড়ে বা সার্ভিসের পর্যায়ে পড়ে। বা কোনো ভুল যখন কেউ কমপ্লিশন করবে আপনার ভুল যেটা, তো ভুল কমপ্লিট করলেই তাকে আমরা লিড বলবো। ঠিক আছে স্যার, দেন আমি যদি ব্লগিং করি, আমি যদি ব্লগে লেখালেখি করি, তাহলে কি হবে আমার ব্লগে ইউজার দরকার, ইউজার থেকে দেন তাদের কাছ থেকে আমি ইনকাম করব কিভাবে, অ্যাড দেখায় বা অ্যাড এ ক্লিক করায়, দেন তারা আইসে আমার ব্লগে পড়ে যদি অ্যাড এ ক্লিক করে দেন তারা আমার লিড নাকি, দেন তাদের কাছ থেকে আমি ইনকাম করতে পারবো। বাট আমার ফেসবুক পেজে বা বিভিন্ন জায়গায় তো অনেকে লাইকই দিতে পারে বাট তারা জীবনেও কোনো কিছু কিনবে না। দেন ফেগারি থেকে একটা যদি কেউ লাইক দেয় ফেগারি থেকে কি কেউ কোনো কিছু কিনবে? হ্যাঁ কিনবে না, দেন তারা আমার লিড হইতে পারে না।
তাহলে লাইক আর লিড বুঝছেন, লাইক কি লিড কি? জি ভাই বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে লিড জেনারেশন এট অর্গানিক ওয়ে বাই ব্লগিং, ব্লগিং করে কিভাবে লিড জেনারেশন করা যায়, সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে লিড জেনারেশন করা যায়, কম্পিউটার পেজ থেকে কিভাবে লিড জেনারেশন করা যাবে, ফেসবুক গ্রুপ থেকে কিভাবে লিড জেনারেশন করতে পারবো, তারপরে ইনফ্লুয়েন্সার ফ্রেন্ড লিস্ট থেকেও আমরা লিড জেনারেট করতে পারি, ইমেল সিগনেচার দিয়ে কিভাবে লিড জেনারেশন করবো, এই বিষয়গুলো এবং হচ্ছে লিড নার্সারিং টেকনিক এবং কি কিভাবে এটারে আমরা কনভার্ট টু সেল, কিভাবে আমরা এটা সেল মানে লিড গুলোকে কিভাবে সেলে কনভার্ট করবো, সেগুলো সম্বন্ধে আমরা টেকনিক গুলো সম্বন্ধে জানবো। কেস স্টাডি অফ সেলস ফানেল, সেলস ফানেল নিয়ে আমরা কেস স্টাডি একটা দেখে নিবো যদি সময় পাই, সময় না পাইলে হচ্ছে সেলস ফানেলটা কি দেন এটা কিভাবে কাজ করে সেটা তো জানছি, দেন কেস স্টাডি যদি আমি দেখাতে সময় পাই তাহলে দেখাবো, না দেখাতে পারলে দেন এটা দেখাবো না, সময় না থাকলে আশা করি সময় পাবো। দেন 14 নম্বর ক্লাসটা আমাদের শেষ হয়ে গেছে, আচ্ছা দেন এই জিনিসটা আমরা একটু দেখে নেই কালকে এই জিনিসটা শেষ করে ইনশাল্লাহ আমরা এই জিনিসটা যেগুলো বাকি আছে সেটা আমরা কালকে শেষ করে দিব, 14 নম্বর ক্লাস পর্যন্ত যার কন্টেন্ট থাকবে দেন সেই জিনিসটা করে নিব, দেন আমরা ফেসবুক ক্যাম্পেইনে চলে যাব। ঠিক আছে, তো আপনাদের হোম টাস্ক কি থাকবে, হোম টাস্ক হচ্ছে আমরা ফেসবুক নিয়ে অনেক পড়াশোনা করবো, তাই না?